নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টুডে নিউজ। টুডে নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। কলকাতায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আগামী 5 দিন ভারী বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গে এবং সেই সঙ্গে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি। এইসব জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কবার্তা। তো বন্ধুরা, রাজ্যের কোন কোন জেলায় এই প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তো এই বিষয়ে আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে, তো বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটিকে ভালো লাগলে একটি লাইক করবেন, আর এ ধরনের আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি আপনি কোথায় থেকে দেখছেন এবং সেখানকার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকছে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন দেখুন, আজ কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। মঙ্গলবার তিলকতমার আকাশ মেঘলা থাকার সম্ভাবনা, দু এক পলসা বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি সতর্কতা দিয়েছে আবহাওয়া অফিস। মহানগরে দিনভর আকাশ মেঘলা থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে, কোথাও কোথাও দু এক পলসা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 26.9°C এবং সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.8°C। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল 95%। উত্তর উড়িষ্যা ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ অবস্থান করছে। এ রাজ্যে সরাসরি তার প্রভাব না পড়লেও উড়িষ্যা সংলগ্ন জেলা ও পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ও প্রচুর পরিমাণে উত্তরবঙ্গে প্রবেশ করায় সেখানকার জেলাগুলিতে আগামী 5 দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। মালদায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে 5 জেলায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গের নদীগুলিতে জলস্তর বেড়ে নিম্নবর্তী এলাকায় প্লাবন ও পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে। আগামী 24 ঘন্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করে দেওয়া হয়েছে এবং সমুদ্র উপকূলে 45 থেকে 55 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে, তার জেরে উত্তাল থাকবে সমুদ্র, এমনটাই কিন্তু জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, অবশ্যই বিস্তারিত বুঝতে পারলেন। তো এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট খবর। ভিডিওটিকে ভালো লাগলে একটি লাইক করবেন, আর এ ধরনের আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায়। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ পরবর্তীকালে আমি যখন কোনো আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি আপলোড করব তো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।